বাংলা সমাচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আসামে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত। আসামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 28,791 জনে, সুস্থ হয়ে গড়ে ফিরলেন 20,699 জন। আবারও রেকর্ড সৃষ্টি করলো গত 24 ঘন্টায় ভারতে আক্রান্তের সংখ্যা। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 12,88,130 জনে। এদিকে নাগাল্যান্ডে বাড়ছে করোনা সংক্রমণ, সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা কোহিমায়। অপরদিকে ফেসবুকে আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব ও তার সন্তানদের হত্যার হুমকি, পত্নী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী। অন্যদিকে আসাম সিইই 2020-এর নয়া তারিখ ঘোষণা, 20 সেপ্টেম্বর পরীক্ষা। অপরদিকে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে শুরু সংস্কার কাজ, অনশন প্রত্যাহার আনসার। এদিকে শ্রমজীবী কৃষক সম্পর্কিত বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে বিক্ষোভ ধর্ণা করিমগঞ্জ, সারা ভারত কৃষক সভার। এবং সর্বশেষ জানিয়ে দেব, করোনা দুর্যোগেও রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস, বললেন হিমন্ত বিশ্ব শর্মা, করোনা শেষ হলে বিরোধীদের 100টা করে গোল দেব। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আসামে গত 24 ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,047 জন, তন্মধ্যে শুধু গুয়াহাটিতে আক্রান্ত হয়েছেন 219 জন। আসামে গত 24 ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,349 জন। আসামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 28,791 জনে, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 20,699 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 70 জনের। সুতরাং আসামে এখনও পর্যন্ত 8,019 জনের শরীরে এই ভাইরাস সক্রিয় রয়েছে। আবারও রেকর্ড সৃষ্টি করলো গত 24 ঘন্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রেকর্ড সৃষ্টি করে ভারতে নতুন করে আক্রান্ত হলেন 48,446 জন, সুস্থ হয়েছেন 33,326 জন। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 755 জনের। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 12,88,130 জনে, সুস্থ হয়ে ঘরে ফিরলেন 8,17,593 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 30,645 জনের। অপরদিকে ফেসবুকে আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার সন্তানদের হত্যার হুমকি, পত্নী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী। সোশ্যাল মিডিয়ায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে পুলিশের জালে পড়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন এক জওয়ান। বুধবার রাত আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গুয়াহাটির হাতিগাঁও থেকে তীর্থচলিহা নামের প্রাক্তন জওয়ানকে গ্রেপ্তার করেছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার ছেলে ও মেয়েকে গলা চেপে হত্যার হুমকির পাশাপাশি মন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া শর্মার নামেও আপত্তিকর মন্তব্য করেছে অভিযুক্ত তীর্থচলিহা। গ্রেফতার তীর্থচলিহার মূল বাড়ি উজান অসমের লাখিমপুর জেলার বিহপুরিয়া থানার অধীন আমগুড়ি গ্রামে। তবে ঠিক কী কারণে অভিযুক্ত তীর্থ সোশ্যাল মিডিয়ায় অসমের একজন প্রভাবশালী এবং জনপ্রিয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার দুই সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়েছে এবং মন্ত্রীর সহধর্মিনীর নামে অপমানজনক মন্তব্য করেছে তা জানা যায়নি। পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ধৃত তীর্থচলিহাকে। ধৃত তীর্থচলিহার বিরুদ্ধে 12/2020 নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত তীর্থচলিহা সোশ্যাল মিডিয়ায় এতটুকু বেপরোয়া হয়ে উঠেছিল যে আসামের জনপ্রিয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের লোকজনদেরকে নিয়ে এমন দুঃসাহসী মন্তব্য করতে পিছপা হয়নি। এছাড়া বর্তমানে রাজ্যের অতিমারী করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় অভিযুক্ত চলিহার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কিছুদিন আগে বিহপুরিয়া থানার অসির বিরুদ্ধে ফেসবুকে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে নানা শব্দ প্রয়োগ করে লেখালেখি করে আসছিলেন ওই প্রাক্তন সেনা জওয়ান। অন্যদিকে আসাম সিই 2020-এর নয়া তারিখ ঘোষণা, 20 সেপ্টেম্বর পরীক্ষা। আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তাদের আসাম কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ আসাম সিই 2020 এর নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 20 সেপ্টেম্বর আসাম সিইই 2020-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 15 তারিখ থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে, চলবে বেলা 2টা পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে 3 সেপ্টেম্বর কিংবা তার আগে। পরীক্ষার্থী এবং অভিভাবকরা আসাম সিইই 2020-এর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ওয়েবসাইট www.astu.ac.in এ দেখতে পারবেন।
আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মুখ্য সচিব এই খবর দিয়ে জানিয়েছেন, পরীক্ষার্থীরা লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে কিংবা 08472880277 অথবা 09769199421 অথবা 09619452109 নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন। অতিমারী করোনা পরিস্থিতির কারণে এর আগে দুবার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। গত 4 জুন আসাম সিইই 2020 পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এএসটিউ সিইই 2020 627 PN3 নম্বরের নোটিশে সেই পরীক্ষা 2 আগস্টে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। করোনার সংক্রমণের আবহে এবার সেই দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে। অপরদিকে আসাম ত্রিপুরা জাতিসড়কে শুরু সংস্কার কাজ, অনশন প্রত্যাহার আমসার। আসাম ত্রিপুরা 8 নম্বর জাতিসড়কের আসিমগঞ্জ এলাকায় বৃহস্পতিবার থেকে সংস্কার কার্য শুরু হওয়ায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে ছাত্র সংগঠন আমসা। সড়ক নির্মাণের দাবিতে সকাল থেকেই অনশনে বসেন স্থানীয় ইসলামিক ছাত্র সংগঠনের কর্মকর্তারা। বদরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল 10টা থেকে আসিমগঞ্জে অনশনে বসে সংগঠনটি। অনশন চলাকালীন পাতারকান্দির সার্কল অফিসার জোনাতন বাইপেই অনশনস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারী ছাত্রদের সাথে কথা বলেন, কিন্তু সাফল্য মেলেনি। অনশনকারীদের একটাই দাবি ছিল, কাজ শুরু না হলে তারা কিছুতেই অনশন ভঙ্গ করবেন না। পরে সার্কল অফিসার ওই রাস্তার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে ডেকে কয়েক গাড়ি পাথর ফেলে সড়কের কিছুটা হলেও মানুষের দুর্গতি লাঘব করেন। তিনি জানান, এই সড়কের জন্য সরকারি টাকার মঞ্জুরিসহ কাজের টেন্ডারও হয়ে গেছে, কিন্তু বাদ সাচ্ছে বৃষ্টি, বর্ষা চলে গেলে পুরোদমে কাজ শুরু হবে। এ যাত্রায় শুধু বড় বড় গর্তগুলো বরাট করে সড়কে যোগাযোগ অব্যাহত রাখার প্রচেষ্টা করা হবে। তার কথায় আশ্বস্ত হয়ে বিকেল 3টা নাগাদ অনশন তুলে নেয় ছাত্র সংগঠনটি। প্রসঙ্গত উল্লেখ্য, আসাম ত্রিপুরা 8 নম্বর যাত্রী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। সড়কটি নির্মাণে শাসক ও বিরোধী দল কেউ আন্তরিক নন বলে অভিযোগ, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণ সহ যানবাহনের চালক ও বিভিন্ন ব্যবসায়ীদের। এতে সমস্যার যাতাকলে পিষ্ট হতে হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাকেও, কারণ এই সড়ক ত্রিপুরার লাইফলাইন, বিভিন্ন পণ্য প্রবেশ করে এই সড়ক ধরে। তাই সড়কটির গুরুত্ব আসাম ও ত্রিপুরা রাজ্যের জন্য অপরিসীম। এদিকে নাগাল্যান্ডে বাড়ছে করোনা সংক্রমণ, সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা কোহিমায়। করোনার প্রকোপ ভয়াবহ রূপ নেওয়ায় কোহিমা জেলায় সপ্তাহব্যাপী লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোহিমা জেলা টাস্কফোর্স আগামী 25 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এস পাংনুফম বলেছেন, নাগাল্যান্ডে নতুন করে 90 জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এ নিয়ে নাগাল্যান্ডে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1084। নতুন সংক্রান্ত 90 জনের মধ্যে কোহিমায় 61 জন, ডিমাপুরে 26 জন, পেরেনের 2 জন এবং ফেকের 1 জন রয়েছে। নাগাল্যান্ডে করোনা আক্রান্তের মধ্যে 548 জন সক্রিয় রয়েছেন এবং 486 জন সুস্থ হলে তাদের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। কোহিমার জেলাশাসক বলেন, কঠোর নজরদারি এবং করোনা আক্রান্তের সংস্পর্শে যারা এসেছেন তাদের খুঁজে বের করার জন্যই লকডাউন জারি করা হয়েছে। তার দাবি, করোনা সংক্রমিতদের দ্রুত শনাক্ত করা সম্ভব হলে করোনার প্রকোপ মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, লকডাউনে জরুরি পরিষেবা, নিরাপত্তা বাহিনী, হাসপাতাল, ওষুধের দোকান, টেলিকম, ব্যাংক, বেতেল, রান্নাঘর ইত্যাদি খোলা থাকবে। অপরদিকে শ্রমজীবী কৃষক সম্পর্কিত বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে বিক্ষোভ ধর্ণা করিমগঞ্জ, সারা ভারত কৃষক সভার। করোনা অতিমারী প্রতিরোধে সরকার সমগ্র দেশে লকডাউন আইন জারি করেছিল, পরবর্তীতে আনলক 1 হয়ে এখন আনলক 2 হয়েছে। এতে সারা দেশের শ্রমজীবী মানুষ কর্মসংস্থান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন, কিন্তু সরকার অসহায় শ্রমজীবী মানুষ ও কৃষকদের আর্থিকভাবে সবল করে তুলতে কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছে না। সারা ভারত কৃষক সভা গতকাল সমগ্র দেশে শ্রমজীবী কৃষকদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করেছে। সারা ভারত কৃষক সভার করিমগঞ্জ জেলা কমিটি বৃহস্পতিবার জেলার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেছে। শ্রমজীবী মানুষ ও কৃষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জেলা সদর চরগুলা পাতারকান্দি সহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করেছেন সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শনের সময় কৃষক নেতারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, কৃষকদের বিনামূল্যে বীজ সার সরবরাহ করা, কৃষক পরিবারের প্রত্যেক সদস্যকে মাসিক 10 কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু বিনামূল্যে সরবরাহ করা, আগামী 6 মাস আয়করমুক্ত কৃষক পরিবারকে মাসিক 7,500 টাকা অনুদান দিতে হবে, দেশের সিংহভাগ অর্থনীতির মুখ্য কারিগর কৃষকদের আর্থিকভাবে সচ্ছল করে তোলা,
সরকারের নৈতিক দায়িত্ব বলেও বক্তব্য তুলে ধরেছেন কৃষক নেতারা। গতকালের এই বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচিতে কৃষক নেতারা পুয়ামারা থেকে চুরাইবাড়ি পর্যন্ত বেহাল আট নম্বর জাতীয় সড়ক সহ জেলার ভগ্নপ্রায় পূর্ত সড়কগুলিরও আশু মেরামতির দাবি জানান। সারা ভারত কৃষক সভার সিদ্ধান্ত অনুযায়ী করিমগঞ্জ জেলা কমিটি জেলার প্রতিটি ব্লকেও এই বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেছে। গতকালের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সোনাচাঁদ সিংহ, সম্পাদক কালীকুমার দে, সহসভাপতি হুমায়ুন কবির, কৃষক নেতা কৃপেশ দাশগুপ্ত, প্রতুলনাথ, মহিতুষ ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে করোনা দুর্যোগেও রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস, বললেন হিমন্ত বিশ্ব শর্মা, করোনা শেষ হলে বিরোধীদের 100টা করে গোল দেব। করোনার মতো ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা, সামগ্রিক পরিবেশটাকে বিশ্বে তুলে রাজনৈতিক ফায়দা লোটার শখ করছেন তারা, এমন গুরুতর অভিযোগ এনে বিরোধীদের দিকে তুপ দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, কংগ্রেস এবং অন্য কিছু বিরোধী করোনাকে নিয়ে নিকৃষ্ট রাজনীতি করেছেন শুধু তাদের লাভের অঙ্ক মেলানোর জন্য। এখন তারা খালি গোলপোস্ট পেয়ে যত খুশি গোল করে যান, করোনা পর্ব শেষ হলে প্রতিদিন আমি 100টা করে গোল দেব। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ইদানিং বারবার করোনা প্রতিরোধের নীতি ও পন্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এপিডাব্লির মতো এক সংগঠনের তরফ থেকে পিপিই কিট কেনা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এর জবাবে হিমন্ত বলেছেন, অসমীয় মানুষরা তো আর পিপিই কিট বানান না, এই সরঞ্জাম আনতে হলে তো কোনো জৈন বা প্রিতানের কাছেই যেতে হবে, এমন মূর্খ মানুষ পৃথিবীতে আর আছে নাকি? পরা দাস কলিতা পদবীর লোকের কাছ থেকে কি করে পিপিই কিট আনবো? এর সঙ্গে হিমন্ত বলেছেন, করোনার সঙ্গে বুটের রাজনীতিকে গুলিয়ে ফেলে সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আরে, করোনা ঈশ্বরের সৃষ্টি, বুট নির্বাচন কমিশনের বিষয়। যারা দুটোকে একাকার করেছেন তাদের মতো মূর্খ আর কেউ নেই বলে কটাক্ষ করেছেন হিমন্ত। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিধানসভায় বিরোধী দলনেতা চান করোনায় আরও মৃত্যু হোক। করোনা বন্যা পরিস্থিতি নিয়ে তাদের অবাস্তব সমালোচনায় সরকারি আধিকারিকদের মনোবল ভেঙে পড়তে পারে, এটাই চাইছেন তারা। পরিবেশ খারাপ হলে রাজনৈতিক ফায়দা তোলা যাবে। দেবব্রত তরুণ গগৈ রিপুন বোরা কী বলছেন সব শুনছি আমি, এখন কিছু বলবো না, ওরা ফাঁকা গোলপোস্টে গোল করুন, করোনা সংকট কাটার পর আমি প্রতিদিন গুনে গুনে 100 গোল দেব। আমি ভেবেছিলাম অন্তত দুর্যোগের সময় রাজনীতি হবে না, কিন্তু এখন দেখছি কংগ্রেস এবং অন্য কয়েকটি দল দুর্যোগের সময়ও রাজনীতি করে চলেছে। তবে ফাঁকা গোলপোস্টের সুযোগ যতদিন আছে তারা গোল করুন, বলেছেন হিমন্ত। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় দেবব্রত এদিন বলছেন, কোভিড মোকাবিলার নীতি নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন তারা, এর জবাব না দিয়ে 100 গোল দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। দেবব্রতের মন্তব্য, বিরোধীরা করোনা নিয়ে রাজনীতি চান না, বিধানসভায় আমরাই প্রথম বলেছিলাম যে এই সমস্যা দূর করতে সরকারকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু করোনার নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মনে করেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছেন হিমন্ত, সেজন্যই প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গগৈ বলেছেন, হিমন্তকে সবাই দক্ষ বলেন, কিন্তু কোনো ছাত্র যদি 20 ঘন্টা পড়েও ফেল করে তাকে মেধাবী না গাধা বলা হবে। গগৈয়ের দিকেও তুপ দেখে হিমন্ত বলেছেন, বিশেষজ্ঞদের মতামত নিয়েই চলেছেন তিনি, কোনো সিদ্ধান্তই তার একার নয়। এ বলেছেন হিমন্ত, কোভিড পজিটিভদের কেন হোম কোয়ারান্টিনে রাখা হচ্ছে না, এ নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। হোম কোয়ারান্টিনে রাখলে কী হতে পারে সেটা তো দেখাই যাচ্ছে। সোমবার একজন মারা গিয়েছেন যিনি হোম কোয়ারান্টিনে ছিলেন। এই মৃত্যুর দায় কি কংগ্রেস বা অন্য বিরোধী দল নেবে? আমি 4 মাস ধরে হাঁটছি যাতে মানুষকে বাঁচানো যায়। তরুণ গগৈর হয়তো কিছুই হবে না, কিন্তু তারই সমবেশী অন্যদের বাঁচানোর চেষ্টা করছি।